শুনছস তোরা বিরাট বড় খুশির খবর কি হইছে সুসংবাদ কি হইছে আরে তক বড় বই না আমার বড় মাইয়া নিরালা ও তো অস্ট্রেলিয়া যাইতেছে গা অস্ট্রেলিয়া যাচ্ছে ও অফিসে ট্রিপে যাইতাছে কলিগগুলো লগে সবার লগে অস্ট্রেলিয়া যাইতাছে গা 6 মাস থাকবো আমার যে কি মজা লাগতাছে আমি তো এত বড় লিস্টি করে ফলাইছি আমার কি কি লাগবে সব গুছিয়ে ফলাইছি ওই আম্মা আম্মা তুমি যে কি ভালো কাজ করছো একটা মানে তুমি সেরা আম্মা আমি এখন আরেকটা লিস্ট বানাবো দুইজন মিলে বসে একসাথে ডিসকাস করে বেস্ট বেস্ট প্রোডাক্টের লিস্ট বানাবো জিনা 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 আপনি ওই যে আমার সাজন গোজন জিনিসের মধ্যে আপনি হান দেন না আপনি টাল আপনি আলাদা করে লিস্টি করেন আমার কি বলো আমার কি মাথা সমস্যা আমি তোমারটার মধ্যে কেন যাব তোমার এই যারা আমার এই দুইজন তো এক প্রোডাক্ট লাগবে না মা আচ্ছা আচ্ছা আম্মু বুঝলাম নিরালা আপু অস্ট্রেলিয়া যাচ্ছে বাট কিভাবে যাচ্ছে কেন মানে প্রসেসটা এটা কি জানো বললো তো অফিসের ট্রিপ তাই না অফিস থেকে সব করে দিচ্ছে প্লেনে করে যাবে আশ্চর্য আচ্ছা কমন সেন্স নাই চুপ থাক আচ্ছা আম্মু শুনো না একটু নিরালা আপুকে বলো না যে আমি যেতে চাইছি ওর সাথে একটু রিকোয়েস্ট করো না অস্ট্রেলিয়া যাওয়ার না আমার খুব শখ আমার দেশটা খুব ভালো লাগে আম্মু প্লিজ দেখো মানে আম্মা খুব ভালো লাগে ও মনে হয় অনেকবার যায় আসছে এখনো মিস করতেছে ও আবার যাইতে চায় আমি কি ছবি দেখি না মানুষ তুই কি বুঝো মানুষ হয়েছে তো কি হয়েছে আমি তো আপুর খেয়াল রাখতে পারো তুমি একটা জিনিস বুঝো না বিদেশি মাটি তার উপর কর্পোরেট ওয়ার্ল্ড কি হইতে কি হয় তোমার কোনো আইডিয়া নাই ওসব জায়গায় কি হইতে পারে আমি একটু নিরালাপুর খেয়াল রাখলাম একটু গার্ডিয়ান হিসেবে গেলাম একটু বলো না প্লিজ আমো বলো না গেছে গেছে তোর মাথা পুরাই গেছে তরে লয়ে যাবি অস্ট্রেলিয়া তুই যাবি অস্ট্রেলিয়া আল্লাহ রে আল্লাহ তাহলে কি আমার আর বাঁচনের কোনো সম্ভাবনা আছে হ্যাঁ তোরা যেই বিচ্ছু তুই তো যাই ওখানে দেখা যাবো বিভিন্ন অঘটন ঘটায় ফেলাইছ আর তুই তুই যদি একবার যাইতি তাইলে আমার বাঁচনের কোনোই সম্ভাবনা থাকতো না আমার নির্ঘাত মৃত্যু হয়ে যেত বাবা রে বাবা কয় কি আমার বড় মাইয়া কত শান্ত সিষ্ট সুশীল ভদ্র মাইয়া শিক্ষিত মাইয়া বহুত ভালো একটা মাইয়া যাইতাছে আমার আনন্দের কোনো আম্মা আমি 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 এমন কি করি যে তুমি এই ধরনের একটা কথা বললা আর আমার মাইয়া তুমি যে কি জিনিস এটা তুমি জানো না সবাই জানে আচ্ছা আম্মু একটা সমস্যা কি জানো তোমার তোমার সমস্যাটা হয়েছে কি দিন রাত 24 ঘন্টা টিভির সামনে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তুমি পুরাপুরি হিন্দি সিরিয়ালের মাগুলার মতো হয়ে গেছো ওই আমি হিন্দি সিরিয়ালের ওই মাগো মতো কি আইলেস লাগায়া গয়না জড়োয়া গয়না পইরা জর্জেট চিকমিকা শাড়ি পিন্দা ঘুমাই হ্যাঁ একবারে থাপ্পড় দিয়ে না দাঁত ফালাই দিই ওই প্রসেস আসলে থাপ্পড় দাও ওই রুচি সিল মানুষ আমি হ্যাঁ মানে সিরিয়ালের মাগো মতো বলে আমি হইছি দেখো দেখো আজকে স্পেশাল হুনবার পারুম না আমার যাবতীয় যা যা লিস্টি আর কি কি আছে আমি রেডি করি তগো কি কি লিস্টি আছে রেডি কর আমার যাচ্ছে একটু খুব ভালো একটা সংবাদ দিছো তুমি আমাকে তোমার সাথে আমার আসলে বসতে হবে আসলে আমাদের একটা মিটিং দরকার কি কি লাগবে গুছায় তারপর ওকে তো দিতে হবে তাই না সবার সামনে না বুঝে দিলে ও তো বুঝো এই সব কিছু বুঝে না এই তো বুঝা পারছো তোমার লিস্টি আলাদা করো আমার লিস্টি আলাদা করো একদম মামা একদম হ্যাঁ ঠিক আছে কোনো কিছু যেন বাদ না পড়ে আমার ওখানে কিন্তু ভালো ফেসপ্যাক পাওয়া যায় কত কিছু পাওয়া যায় এই দেখি আমি খাই এই এই রে তুই এত ছেসরা আর এত ম্যাটেরিয়ালিস্টিক কেন আমাকে বলতো বোন যাচ্ছে অস্ট্রেলিয়ায় 6 মাসের জন্য একটা বিজনেস ট্রিপে আর তুই কিনা কসমেটিক সাজাবি লিস্ট করে রাখবি ছি ছি তাই না আমার বোন না এটা আমার আপন বোন ঠিক আছে আপন বড় বোন ওর কাছে যাবো না তো কার কাছে যাবো হ্যাঁ সবখানে তোমার চাইতে হবে হ্যাঁ আমি চাইতে পারি আমার অধিকার আছে আমি তো বাইরের মানুষের কাছে বলতেছি না তাই না চাচ্ছো ভালো জিনিসটা মুখে মাখার জিনিসটাও চাইতে হবে তুমি কি যাবা ওখান থেকে হ্যাঁ তুমি তো সাথেই চলে যেতে চাচ্ছ সাথে চলে যাবে একটা লেভেল থাকে সে একটা কাজে যাচ্ছে সাথে যেতে চাচ্ছে একটা ভালো রিজনে গার্ডিয়ান হিসাবে আর তুমি চাচ্ছো হ্যাঁ একটা গ্লাস পানি ঢেলে খাইতে পারো না বলো আমি কোনো কাজ করতে পারবো না তুমি গার্ডিয়ান হিসেবে যাবা জানি তো কি করবা গিয়ে কে কাজ জ্বালাবা বোন জানি না এটা খুব ভালোভাবেই আমরা সবাই ফ্যামিলি সবাই জানি মুখে মুখে তর্ক করবা না তুমি আমার সাথে হ্যাঁ দেখতে পাচ্ছি তো আমি কাজ করতেছি বরং কাজ করতেছি আর তার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো একটু তো হেল্প করো না কাউকে না যাও আমার ওখানে আর ড্রয়ারে কাপড় আছে ওগুলো ভাঁজ করো যাও অর্ডার দিচ্ছ আবার চুজু দূরে সরে বসো না সহ্য হয় না তোমার কেন ওখানে বসছো আমি আগে এখানে বসছি তুমি আগে এখানে মোটেও বসো না এই যে দেখো পজিশনটা দেখলে বুঝা যায় আমি আগে বসছি তুমি এসে গায়ে উঠে বসছো না তুমি এখানে এসে পিছে আমার পাশে বসছো কারণ তোমার আমার
পাশে বসতে ভালো লাগে যাও চুপ তোর পাশে বসতে কেন ভালো লাগে বেয়াদব